ভাই ভালো শাড়ি আর থ্রি পিস আছে? আছে ভাই। আচ্ছা ভাই, তাহলে একটা কাজ করেন, আমার বউর জন্য ভালো একটা শাড়ি দেন আর আমার শালির জন্য ভালো একটা থ্রি পিস দেন। এলন ভাই, নতুন কালেকশন এটা, বাদ এলন শাড়ি এটা, বাদ এটা। ঠিক আছে ভাই, এই দূরে তাহলে আমার প্যাক করে দেন। আচ্ছা ঠিক আছে ভাই। একটা কাজ করেন, আপনি আমার মায়ের জন্য ভালো একটা শাড়ি দেখান আর আমার বউয়ের জন্য একটা থ্রি পিস দেখান। ওই ওর মায়ের লিগে নিব, আমিও নেই ভাই। একটা কাজ করেন তো, আমার মায়ের জন্য একটা শাড়ি দিয়ে দেন। ঠিক আছে ভাই। ভাই সবগুলো প্যাক করেন, আমার জন্য একটা লুঙ্গি দেন আর আমার বাবার জন্য একটা লুঙ্গি দেন। ভাই আপনার আব্বা, আমার আব্বার জন্য একটা গেঞ্জি দেন। ঠিক আছে ভাই, তাহলে সবগুলা প্যাক করেন। আর কত হইছে? 7,000 ভাইয়া। এলন আপনারটা আর এলন আপনারটা, আবার আইসেন ভাই। ভালো পাঞ্জাবি হবে? হ্যাঁ হবে। একটা কাজ করেন, আপনি আমার জন্য একটা পাঞ্জাবি দেখান আর আমার আব্বুর জন্য একটা পাঞ্জাবি দেখেন। আপনার আব্বুর বয়স কেমন? এই 55। আছে, ভালো পাঞ্জাবি আছে, দাঁড়ান দেখাচ্ছি। দেখেন। ঠিক আছে ভাই, এটা প্যাক করে দেন। আসি ভাই, এই চল ভাই। একটা কাজ করেন, আপনি আমার জন্য একটা আন্টি দেন 22 ক্যারেট দিন আর আমার আব্বুর জন্য একটা আন্টি দেন, দুইটাই 22 ক্যারেট দিন। কি রে ভাই, কি শুরু করলো সব কিছু, একটা ওর লিগা একটা ওর আব্বার লিগা। ভালো আছেন না ভাই? ভালো, আপনি? এই তো ভাই ভালো আছি। ভাই আপনার আগের জুতাগুলো কিন্তু অনেক ভালো ছিল, আপনি একটা কাজ করেন, আপনি আগের মতোই ঠিক দুইটা জুতা দেন, খালি একটু মডেলটা চেঞ্জ করে দিন, একটা আমার জন্য আর একটা আমার আব্বুর জন্য। ঠিক আছে ভাই। এগুলো না, এগুলো না, ওই যে ওইগুলো ওইগুলো ওইগুলো। বুঝলাম না, ও একটা কিনলোর বাপের লিগে একটা কিনতেছে, বিষয়টা আসলে কি? আসি ভাই, ভালো থাকেন। এই দাঁড়া, আমি একটা বিষয় খেয়াল করলাম, তুই যা কিছুই কিনছোস দুটো করে কিনছোস, একটা তোর আব্বার লিগা একটা তোর লিগা, এটার কাহিনী কি আমার একটু বুঝে কত? সত্যি কথা কি বন্ধু জানোস, আমি আমার বাপ রে অনেক বেশি ভালোবাসি রে, আর এটার পিছনে কারণও আছে, কারণ আমরা যখন ছোট ছিলাম। ভাই আমার জন্য আর আমার ছেলের জন্য দুইটা শার্ট দেখান তো ভালো দেখা। ভাই ওই শার্টটা আর ওই শার্টটা দেখান ভাইয়া, এই শার্টটা ওর জন্য ভালো হবে আর এটা আপনার জন্য ভালো হবে, নতুন কালেকশন। দাম কত এই দুইটার? এটা 800 টাকা আর ওইটা 1200 টাকা দিন। আচ্ছা ঠিক আছে, তাহলে এই দুইটা প্যাক করে দেন। আচ্ছা মালগুলা প্যাকেট করে দিও তো। পোলাটা এই গেঞ্জিটা পছন্দ করলো, কিন্তু পকেটে এত টাকা তো মনে হইব না। আচ্ছা ভাই আমারটা বাদ দেন, এইটা আর ওই গেঞ্জিটা প্যাকেট করে দেন। তখন আমার বাবা কিন্তু নিজে নাও কিনা আমারে কিনা দিছিল, আমার বাবা কোনো একটা কিছু কিনতে গেলে আমার কথা চিন্তা করছে, কিছু করতে গেলে আমার কথা চিন্তা করছে। আজকে আমি বড় হয়েছি, আজকে আমি কি আমার বাবার কথা চিন্তা করব না? আজকে আমি আমার বাপের কথা চিন্তা করব, কালকে আমার ছেলে আমার কথা চিন্তা করবে, বুঝছস? জানি না আপনার বাবা মা বেঁচে আছে কিনা, যদি বেঁচে থাকে তাহলে তাদেরকে ভালোবাসুন, তাদের পাশে থাকুন এবং তাদেরকে সেবা করুন, দেখবেন আপনার চেয়ে সুখী এই পৃথিবীতে আর কেউ নেই।